আমি কেন কাঁদি জানিস? বলে বল না রাধা রানী, তোর আজ কি হলো মনে? আমি একা কুম্ভ, ও
রাখে দিতে দেউ কোথা মনে দেখি কেউ রঘুনাথ দিতে দেউ কোথা মনে দেখি কেউ রঘুনাথ দিতে দেউ কোথা মনে দেখি কেউ রঘুনাথ দিতে দেউ কোথা মনে দেখি কেউ জল তীর হইলে দেখি কানু শ্যামরূপ দর্শন করলাম, হাত তোবা দাইয়া যাই শ্যামের নাগাল নাহি পাই, যখন দেখলাম জলের ভিতরে আমার গোবিন্দ, আমি হাত বাড়িয়ে গেলাম তাকে ধরার জন্য, কিন্তু জানিস তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। কেন সময় বৈষ্ণব কবি বলছে, রাধানে তুমি ভুল করেছ, তুমি জলের ভিতরে শ্যাম মনে করে তুমি শ্যাম ধরতে গিয়েছ। বসুরামা ললিতা কয়, ওরা ধারণী তোমার শ্যাম আসলে জলের ভিতরে ছিল না, তোমার গোবিন্দ
ছিল কদম্বের ডালে, আর তার অঙ্গের রূপ প্রতিচ্ছবি পড়েছিল যমুনা জলে। আর তুমি জলের ভিতরে সেই রূপ দর্শন করে মনে করেছো যে জলের ভিতরেই তোমার কানু আছে। আসলে কানু ছিল কদম্ব ডালে, আর তার অঙ্গের প্রতিচ্ছবি ছিল জলে। তাই তো তোমার আজ তাকে ধরতে গিয়ে জলে ডুবতে হয়েছে। আচ্ছা তুমি জলে ডুবো, আর শ্যামু রূপে দেখো। আচ্ছা কি রূপে দেখেছো সেই রূপের কথা এবার আমাদের কাছে বর্ণনা করো। ওই আমি কি রূপ হে দিন মধুর।